গুনা করার সময় একবার শুধু ভাবক আমাকে কে দেখতে কথা শেষ হয় নাই কোরআন কি বলে কোরআন কি বলে আল্লাহ শুধু দেখেন তা না যখন নাফরমানি করে আল্লাহ তখন ডাকতে থাকেন ডাকতে থাকেন নাম ধরে ধরে ইনসান ওরে বান্দা ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো কি পায়া তুই আমি রবরে ভুলে গেলি রে বান্দা করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন এই চোখ চায়া পাইছি না না চায়া এই কান চায়া পাইছি না না চায়া আর একটু জিনিস বুঝেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার আগে একবার বলছেন আবার বলে কার কার আরে মারকলি যায় যে কত মায়া এটা আমি বুঝাইতে পারবো না মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না হা মুফতি সাহেবদের মাস আলা দিয়া কিছু অনুমান করা যায় মাস আলা কি কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে বাবার কলি যায় কি মায়া নাই কয় আছে বাবা ও চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে ওপরে উঠতে পারবে কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই কেন বলে দুনিয়া এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে এমন কোন মা দুনিয়ায় নাই আরে সন্তানরে দাফন কইরা নিজ লাশ হয়ে সন্তানের সাথে সোজা করবে মারকলি যায় আল্লাহ তো মায়া দিছেন দোস্ত একটু জিজ্ঞেস করতে চাই মার্কলি যায় তো মায়া কেন মা আমার চোখটা বানাইছে আমার নাক বানাইছে কান বানাইছে হাত বানাইছে জিব্বা বানাইছে অঙ্গ কিচ্ছু বানাইছে কিচ্ছু বানার নাই অল্প কয়েকদিন ভারতীয়ার মতো আমার পেটে মায়ের পেটে আমাকে ধারণ করেছেন লালন করেছে তাতেই মার যায় এত মায়া এত মায়া তো মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই হাল্লার কত মায়া যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত বানাইছেন ওই আল্লাহর কত মায়া আর তুমি কি দেখো না আল্লাহর কত মায়া তুমি কি দেখো না আমি আর তুমি যখন দরজা জানাল আটকায়া গুণা করি মালিকের নফর যখন করি মালিক চাইলেই ওই অবস্থায় আমাকে ধ্বংস করে দিতে পারে দিতে পারে কিন্তু না মালিক তখন কি করে আরে ওই দরজার নিচে দিয়া বাতাস দেন আমি না যাই আমি গুনা করতেছি মালিক পাঠানো অক্সিজেন বান্দা তুই ময়রা যাইস না এত মায়া এত মায়া এত মায়া ও দু আমার কলেজার টুকরা সন্তানেরা ও আমার ভাইয়া আমি আর তুমি যখন গুনা করি মালিক তখন এই কথাগুলো বলে ডাকতে থাকেন ইয়া আই ইউ মা হর রকাত বিওর বলে আল্লাহ কারি তুই সত্তার নাম জি না চাইতে দে আপনি আমারে না চাইতে কি দিলেন আল্লাহ জবার দেন জালেন না চাইতে তোরে কি দিলাম অন্ততে একটু নিজের চেহারাটার দিকে তাকায়া দেখ কি দিছি তোরে আল্লাহই খলাকাকা ফসাউাকা ফআদালক ফি আই সূরतिम মাশা আরকাকাক আরে বান্দা আতর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি আরে আমি আপনি যখন রাস্তায় চলি যখন ধুলা পড়ে চোখের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে একটু পানি বাইর করে দেন উপরে একটা ঝাড়ু লাগায়া দিয়েছেন সাথে সাথে ওই ময়লাটা পরিষ্কার হয়ে যায় আমি আপনি যখন ঘুমাই চোখ গুলো অনিরাপদ হয়ে যায় আল্লাহ তার কুদরত দ্বারা উপরে একটা সাতার লাগায় দেন অটোমেটিক ওই চোখ নিরাপদ হয়ে যায় পরে ভাই আমি আর তুমি যখন এই চোখ দিয়া গুণা করি তখন মালিক দেখে দেখে বলেন বান্দারে এই চোখ দিয়া তুই সিনেমা দেখতেছস ওই নায়ক নায়িকা তোর এই চোখ দেয় নাই আমি আল্লাহ দিছি আল্লাহ যেই চোখ দিয়ে তুই খেলা দেখছস ওই চোখ ওই খেলোয়াড়রা দেয় নাই ওই চোখ তো আমি আল্লাহ দিছি আল্লাহ যেই কান দিয়া তুই গান শুনছস রে বান্দা ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই ওই কান আমি আল্লাহ তুলে দিছি আমি আল্লাহ আমার ভাই গুনা করার সময় একবার তো ভাবো আমার আমার মালিক তাকায়া তাকায়া আমার নাম ধরে ধরে ডাকতেছে কসম খায়া বলি আল্লাহর কসম খায়া বলি দিলের মধ্যে অনুভূতি বসাইতে পারলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবি ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেখো ইনশাল্লাহ